हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल समाप्ति घोष ब्लॉग। तुम्हारा सबाई कम आज आशा करी तुम्हारा सबाई खूब भलो आज सुस्थ आज और हमें खूब भलो आमार आशीर्वाद। तो हमें तो आज के सकाल सकाल घूमते उठे पड़े। आज के हे विश्वकर्मा पुजो प्लस हमारे आज के घरे लक्ष्मी पुजो आछे। तो हम तो ये दीची ना हमारे बाड़ी तो हे कि तो এদিকে আমি একটু পূজা দিতে যাব, মানে আন্টিদের রুমে পূজা হচ্ছে বিশ্বকর্মা, তো অঞ্জলি দেব, উপোস করে আছি। তো এদিকে দেখো ডোডোসনও ঘুমাচ্ছে এখনো। এদিকে আমি সব কাজকর্ম করা কমপ্লিট আর কি, আর এদিকে আমি পাঁচ রকমের ফল নিয়ে যাব বলে নিয়ে নিয়েছি, ফল আর মিষ্টি আর ফুল। চলো এবার আমি ঘরের পূজাটা শুরু করে নিই, তো পরে দেখা হচ্ছে। তো পরে রেডি হব, শাড়ি টাড়ি পরব, তো ওইদিকে ডোডোসনের খাবার বসাবো। তো চলো গায়ের সঙ্গে থাকবো, পরে দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো মর্নিং শিফটে ডিউটি হচ্ছে না, সেকেন্ড শিফটে হতো, আর তোমাদের দাদাভাই আজকে থেকে আবার ওটি শুরু হয়েছে, এই কারণেই সেই জন্য সকালে শুরু হয়েছে, নাহলে সেকেন্ড শিফটে হতো, মানে দুটো থেকে দশটা পর্যন্ত ডিউটি হতো। তো এই পুরো সপ্তাহটা একদিনও ছুটি করে, পুরো সপ্তাহটাই হবে ওটি চলবে এখন, এর আগের সপ্তাহ তার আগের সপ্তাহে হয়েছিল। তো চলো গায়ের পুজোটা করে নিই, পরে দেখা হচ্ছে। তো এদিকে দেখো আমার পূজা করা কমপ্লিট। তো আমি আর ডোডোসোনা রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়েছি রাস্তায়, তো আন্টি রুমের দিকে যাচ্ছি। মাঝ রাস্তায় এসে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো গায়ে রুমে গিয়ে দেখা হচ্ছে। তো এই দিকে পুজো শুরু হয়ে গেছে, আমরা চলে এসেছি, আর ডোডোসোনা ওই দিদিভাইয়ের কোলে বসে পড়েছে, আর এদিকে এই দিদিভাইটার ছেলের নাম হচ্ছে চিন্টু। তো সবাই পুজো দেখছে আর কি, তো আমিও দেখছিলাম বসে একটু। আর ডোডো জানো তো খুব বদমাইশি শুরু করছিল, তো করছিল আর কি, তো বেশিক্ষণ বসে থাকতে পারিনি, তো একটু পুজো দেখেই আবার বাইরে চলে এসেছিলাম। তো তো দেখতে থাকো পুরো ব্লগটি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো ডোডোসোনা চলে এসেছে, স্কুটি দেখেছে, স্কুটি দেখলেই হলো আগে ছুটবে, স্কুটি যেখানেই থাকুক ও উঠে আগে ওই মাঝখানে উঠে দাঁড়াবে আর স্কুটি চালাতে যাবে। আর চিন্টু আর ও এখন খেলা করছে, তো ডোডো চলে এসেছে বলে চিন্টু চলে এসেছে ওর পেছন পেছন। তো ডোডো এদিকে খেলা করছে আর বদমাইশি করছে, তো দেখো কত কিছু দুষ্টুমি করবে। তো আমি তো রুমে একটু দৌড়াতে পারিনি বা বসতেও পারিনি, তো তোমাদের দাদাভাই থাকলে একটু হেল্প হতো, তো ও থাকলে ওকে ধরে ডোডোকে, তো আমি একটু বসে বুঝে দেখতে পারতাম, তো ডোডোর জন্য কিছু করতে পারিনি। নো 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 দে চল। তো দেখো বারণ করলাম তাও শুনলো না, রেখে দিয়ে আসলাম বারণটা, আবার নিয়ে চলে এসেছে। তো ঝাড়ু দেখলেই হলো, ও আমাদের রুমেও তাই তো দেখেছো এর আগে, ও দেখলেই হলো বারুণ দেখলেই হলো আগে ঝাড়ু দিতে যাবে। তো ওইদিকে আর একটা মানে বাচ্চা চলে এসেছে, ওকে দেখে চিন্টু ফ্রেন্ড হবে হয়তো, তো ওকে দেখে আর কি সবাই দাঁড়িয়ে পড়েছে খেলা করছে। তো এদিকে আবার একটু যজ্ঞ হচ্ছে বলে, হোম যজ্ঞ হচ্ছে বলে আমি একটু আসলাম, তো একবার করে আসছি আর যাচ্ছি। আর ডোডোসোনা শুধু দুষ্টুমি করছে, তো আর বলো না, তো ডোডো এদিকে দেখি কি কাণ্ড করছে, আর ডোডোর তো কাজ কাম নেই, তো বদমাইশি করে বাচ্চা, তো আর কি করবে। তো দেখো এদিকে কি কাণ্ড করছে, আমি এদিকে ভিডিও করছি, আর ডোডো এদিকে দেখো। ফুলদানিটা নিয়ে চলে এসেছে, তো আবার আমি আবার রেখে দিলাম, তো একটুখানি পুজো দেখে চলে যাবো, তো পুজো হয়ে গেলেই বাড়ি চলে যাব প্রসাদ খেয়ে। চলো গায়ে সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। তো গাইজ আমরা রুমে চলে এসেছি অনেকক্ষণ আগে, আন্টিদের ওখানে পুজো হয়ে গেছে, তো ওখানে প্রসাদ টসাদ খেয়ে চলে এসেছি, তো ডোডোসোনাকে এসে খাইয়ে দিলাম, তো ডোডোসোনা যে খেলা করছে, আর এবার আমি খেয়ে নেবো, ওকে ঘুম পাড়িয়ে দিই আগে।
তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে প্রায় বাজতে চললো। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। আবার আন্টিদের রুমে আবার সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ আছে, তো গাইস সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, তো আমরা তো রেডি হয়ে গেছি, তখন তো বিকেলে স্যার ব্লগ করা হয়নি, তো ডোডোকে রেডি করে দিয়েছি। তারপর চলো সবাইকে দেখো, এ দেখো ডোডো শোন আমার, আর ওই যে তোমাদের দাদা ভাই আসছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, জানি না ভিডিও করতে পারবো কিনা, তো চলো যা একটু হোক করবো। তো এদিকে আমরা আন্টিদের রুমে পৌঁছে গেছি, আর তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছে আর কি ক্যামেরা করতে করতে। তো চলো, তোমাদের দাদা ভাই তো দুপুরে আসতে পারেনি, যেহেতু ডিউটি ছিল প্লাস ওটি ছিল বলে এই কারণে ছুটি নিতে পারেনি, নাহলে তো ছুটি নিতেও আগে থেকেই মানে বলছিল যে যাব, আর আন্টিরও বলেছিল। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই প্রণাম করছে এদিকে ঠাকুরকে, আর এদিকে আমি ডোডো সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি। मतलब ख्याल क्या ये मेन तो खाओगे, ये है सूखा मतलब जो जो आपका मतलब प्लेट में लगा प्लेट में तो लगेगा, क्या हो गया दादा दादा आ गई गड्डी नहीं आप। তো তোমাদের দাদা ভাই রুটি চলছে বলে তো দুপুরে আসতে পারেনি, তো আমি এসেছিলাম। তো তোমাদের দাদা ভাই কালকে রাতে এসে সব লাইটিংগুলো সব সেট করে দিয়ে গেছে, কারণ আঙ্কেল আন্টি একা পারবে না বলে, তো ও প্রত্যেক বছরই আর কি মানে সাজিয়ে দিয়ে যায়। তো যাই হোক চলো এদিকে দেখো, ডোডো সোনা আমার তোমাদের দাদা ভাই প্রসাদ খাচ্ছে, আর আমি তো দিনে খেয়েছিলাম প্রসাদ। তো দেখো ডোডো সোনা এবার কী করবে, হ্যালোজেন দেখলেই হলো ওর আর কি। তো এদিকে অনেকজন গেস্ট চলে এসেছে, তো এদিকে সাইডে সব খেতে বসে পড়েছে, তো রুপেও খাচ্ছে কয়েকজন। তো এদিকে আন্টি বসে আছে, আর এদিকে ওই দিদি ভাইটা সব দেওয়া থাওয়া করছিল আর কি। তো এইখানটায় সব খাবারগুলো রাখা আছে, তো আন্টি তো একা পারেনি, তো বাইরে থেকে অর্ডার করেছিল আর কি। তো যাই হোক চলো, এদিকে ডোডোসন আবার তাণ্ডব করছে আর কি। তো আমরা এই কারণেই দেরি করে এসেছি, একটু রাত করে এসেছি, কেননা 8:30 পৌনে 9টা নাগাদ মানে ঢুকেছি, কারণ ডোডোসোনা গিয়ে জানোই তো বদমাইশি করবে বলে কোনো হেল্প করতে পারবো না, ফালতু যাব। তো এই কারণেই তো গেছিলাম। তো এইদিকে দেখো এগুলো সব আছে, তো পাঁপড় ছিল, পায়েস ছিল মেনুতে, তারপর পোলাও ছিল, মিক্স সবজি ছিল, মটর পনির ছিল, আর সাথে চাটনি ছিল। তো যাই হোক ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর কি গল্প করছে, আর ডোডোসোনা এদিকে খেলা করছে। তো চলো, আমি তো তখন দুপুরে ভালো করে ঠাকুরটা দেখাতে পারেন, তো আর একবার দেখাই ক্যামেরা করে ভালো করে। তো চলো গায়ের সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে, একদম খেয়ে দিয়ে গিয়ে রুমে দেখা হচ্ছে। তো গায়েস আমরা অনেকক্ষণ আগেই রুমে চলে এসেছি ওখান থেকে। তো তো আজকে ব্লগটি এখানে এন্ড করছি, তো তোমাদের যদি ভালো লাগে ব্লগটি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে। তো আজকের মতন টাটা, আপনি ব্যাগেন নেই, ততক্ষণে তোমরা তখন ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবো নতুন একটা ব্লগে।